दिन नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत जिब्रील अमीन अलैहि सलाम व तस्लीम के जिज्ञासा करलें, हे जिब्राइल तुम्हार क्षमता तो हमें तुम्हें एक पाल एखाने रखो अपर पाल दुनिया ओई प्रांते रखते पारते এত ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে, এমন কি হয়েছে তোমার পুরো শক্তি পুরো জোর তুমি লাগিয়েছো কোনদিন, এমন কি কোনদিন এসেছে জিব্রিল আমিন আলাইহিস সালাম ও তাসলিম বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি সারা জীবনে চারবার নিজ পুরো শক্তি লাগিয়েছি এবং সিদরা থেকে জমিনের বুকে নেমেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রথমবার যখন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিতে নিক্ষেপ করবে তারা দন্নাতে নিক্ষেপ করে দিয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে জিব্রাইল সিদরা থেকে চলে যাও সেই আগুনকে তুমি ফুলের বাগানেতে পরিণত করে নাও, তো আমি আমার পুরো শক্তি দিয়ে সিদরা থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আমি অগ্নির জায়গায় আসলাম এবং সেই আগুনকে আমি ফুলের বাগানে পরিবর্তন করে দিলাম। বলেন দ্বিতীয়বার যখন ইসমাইল যবিহুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার গলার উপরে ছুরি চালাবেন হাতে ছুরি রয়েছে মাত্র 2 ফুট ফাসলা 2 ফুট তফাত রয়েছে, আল্লাহ আদেশ দিলেন জিব্রাইল সিদরা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে দিয়ে সেই জায়গায় তুমি দুম্বা রেখে দাও ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার সেই দিন আমি আমার পুরো শক্তি লাগিয়ে সিদরা থেকে জান্নাত জান্নাত থেকে ইসমাইল যবিহুল্লাহ জায়গায় চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার আমি আমার পুরো শক্তি লাগিয়েছি যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ও সালামকে তার ভাইরা জঙ্গলে কূপের মধ্যে যখন নিক্ষেপ করেছিল দুই হাতে দুই বাহুতে রশি বেঁধে দিয়েছিল ঝুলিয়ে দিয়েছিল এবং সেই রশিকে প্রবাহ দিয়ে কাটা শুরু করে দিলেন যেন নিচে পড়ে যায়, অর্ধেক রশি কাটা শেষ অর্ধেক বাকি ছিল, আল্লাহ আদেশ দিলেন জিব্রাইল সিদরা থেকে জান্নাত যাও জান্নাত থেকে কি তখতা নিয়ে আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে তুমি রক্ষা করে নাও বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার সেই দিন আমার পুরো শক্তি লাগিয়েছে বলে বলে ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার আমি আমার পুরো শক্তি লাগিয়েছি সেই দিন উহুদের ময়দানে যেই দিন কাফেররা পাথর নিক্ষেপ করেছিল আপনার চেহারা, যে ময়দানে আপনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, পুরো দাঁত মোবারক শহীদ হয় এর উপরে ইনশাআল্লাহ কোনদিন আলোচনা হবে, দাঁতের কিছু টুকরা শহীদ হয়েছিল এবং রক্ত পড়েছিল জমিনে, যেমনি ভাবে আপনার মুখ মোবারক থেকে রক্তের ফোঁটা পড়া শুরু করেছে আল্লাহ আদেশ দিলেন জিব্রাইল আমার মাহবুব আমার প্যারা নবী রক্ত মোবারক যদি জমিনে পড়ে যায় জলজলা চলে আসবে ভূমিকম্প হয়ে যাবে, জিব্রাইল তুমি জলদি জান্নাতে যাও জান্নাত থেকে প্যারা নিয়ে আমার হাবিবের রক্ত মোবারককে নিজের হাতে নিয়ে নাও বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই চতুর্থবার ছিল জানি নিজ পুরো শক্তি লাগিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ, চিন্তার বিষয় সিদরা কোথায় রয়েছে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা শেষ সীমানা সেই জায়গা থেকে জিব্রিল আমিন মুখ থেকে রক্ত বের হতে জমিনে পড়তে কতক্ষণ লাগে, তোমার একটি রশি কাটতে কতক্ষণ লাগে, হাতে ছুরা নিয়ে সেই সময় পীড়িত জায়গায় নিয়ে যেতে কতক্ষণ লাগে, আগুনে নিক্ষেপ করা ছিল এই জায়গা থেকে ওই জায়গায় যেতে কতক্ষণ লাগে, মাত্র 1 থেকে 2 সেকেন্ড জিব্রিল আমিন 2 সেকেন্ডে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায়, আবার জান্নাত থেকে এত দূর আসতে পারে চিন্তার বিষয়, যদি গোলাম এমন হয়ে থাকে আকার তাকাত আকার শক্তি আকার ক্ষমতা কেমন হবে বলো সুবহানাল্লাহ, গোলামের পাওয়ার এমন এক মুহূর্তে সব জায়গায় যেতে পারে, তো গোলাম তো জিব্রাইল আছেন সরদার তো আকা আছেন মখদুম তো আমাদের নবী আকরাম আছেন খাদেম তো জিব্রাইল আছেন, তো খাদেমের এমন অবস্থা মখদুমের অবস্থা কেমন হবে।